অনৈতিকভাবে টাকার বিনিময়ে আধার কার্ড ও জন্ম প্রমাণপত্র করে দেওয়ার অভিযোগেই পুলিশ এক ব্যক্তিকে আটক করে। গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব বর্ধমান জেলার কালনা থানার পুলিশ কালনা পৌরসভা এলাকার এনসিসি অফিসের কিছুটা দূরে গীতা দত্তর বাড়িতে হানা দেয়। তার বাড়ির বাইরে একটি ঘর ভাড়া নিয়ে খোকন শেখ নামে এক ব্যক্তি অনৈতিকভাবে 600 টাকার বিনিময়ে আধার কার্ড ও 3000 টাকার বিনিময়ে জন্মের প্রমাণপত্র তৈরি করছিলেন বলে অভিযোগ। কাকিমা, আজকে কি শুনলেন এখানে, কি হচ্ছিল আধার কার্ড নিয়ে? এখানে আধার কার্ড 6-7 মাস ধরে এরামই হচ্ছে, 600 টাকা করে প্রত্যেকটা লোকের কাছ থেকে নিচ্ছে, নিয়ে এরাম কারবার করছে, অথবা স্বামীর নাম নেই, সব বইয়েদের নামটাই দিচ্ছে। আচ্ছা, অথবা বলতে যাচ্ছে বলে বলছে যে বইয়েদের নামে সব হচ্ছে, স্বামীদের নাম লাগছে না। কে করাচ্ছিল এটা? এটা হলো ফরজ করাচ্ছিল। ফরজ কি? মানে যে ছেলেটা ধরেছে আর কি, ওর নাম কি? ওর নাম ফরজ। আচ্ছা, যে ধরে তাকে ধরে নিয়ে গেলেন, ও হলো ফরজ, ওর নামই ফরজ, ওই করাচ্ছে কাজটা। আর যেসব মেয়েরা আছে ওদেরকে কাজ করাচ্ছে। কতদিন ধরে চলছে এরকম? 6-7 মাস ধরে এরামই করছে। তাও কত টাকা নিচ্ছে? 600 টাকা করে একজনের কাছ থেকে নিচ্ছে। আজকে কি দেখলেন আপনি? আজকে দেখলাম যে তুলে নিয়ে যেতে দেখলাম, এইসব দেখলাম আর কি, আমি তো ছিলাম না, ওই জন্য কিছু বলতে পারছি না। কি নাম আপনার? আমার নাম শিফালি বড়ে। বলছি এভাবে নিয়ম আছে 600 টাকা করে নেওয়ার? হ্যাঁ, এটা না, উনি তো বলছে যে এটা আমি দরকার, আমার এরামই নিচ্ছি না। সরকারিভাবে কি নিয়ম আছে নেওয়ার? সরকারিভাবে তো আমি তো আমি যখন করতে গেছিলাম আমার একটা মানে ইয়ে করার দরকার ছিল, তো আমি ওকে বললাম যে কত করে নিচ্ছ, তা বলছে 600 টাকা করে। আমি দরকার নেই, আমি সরকারি মাধ্যমে করবো, তাহলে আমি 600 টাকা করে কেন দিতে যাবো? আমি সরকারি মাধ্যমে যাবো, সেখানে 1-200 টাকা যাই যাবে, সেখানে আমি বেশি কেন দিতে যাবো? যে বলতে আমি খবর শুনে এখানে আসলাম আধার কার্ড করতে, আমি আধার কার্ড বলছে 600 টাকা লাগবে। 600 টাকা যে আমি সিঙ্গেল করে আমি আধার কার্ড করেছি, সেখানে 230 টাকা। মানে নিয়ম আছে 600 টাকা নেওয়ার? না। আপনি কেন মনে হলো এটা বেআইনি? আপনি কি কি করলেন তারপরে? আমি বন্ধু তো জানিয়েছি যে এই ব্যাপার এখানে হচ্ছে। এখানে আমার একটা বন্ধু এসেছিলো, ও আসার পরে ও আধার কার্ডে সংশোধন করতে এসেছিলো, বসে বলছে যে 600 টাকা করে এখানে লাগছে। তা বলছে ভাই এত টাকা লাগছে না, তো 30-40-50 টাকা করে এরকম লাগছে, তো এখানে এত টাকা বলছে কেন? দু আমাকে যখন বললো, যে আমি আবার দাদাকে বললাম, দাদাকে বলার পরে যে আপনার এখানে আসলেন, এসে কি দেখলে? এসে দেখলাম যেখানে এখানে নেওয়া হচ্ছে, টাকা পয়সা নেওয়া হচ্ছে। পঙ্কর রায় যখন এসে বললো, আমাদের বন্ধু হয়, এসে যখন বললো যে এমন আমি আমার ছেলের জন্য একটা আধার কার্ড সংশোধনের জন্য গেছিলাম, 600 টাকা চাইছে, তখন আমরা এখানে আসলাম। আসার পরে আমরা প্রেসকে কে চাইছে 600 টাকা? ফিরোজ। খাতার মধ্যে লেখা আছে, ও বলছে আমি ওবিসির কাজ করি আর জাস্ট অনলাইনে কিছু কাজ করি, অথচ আধার কার্ডের কথা প্রথমে স্বীকার করিনি, আর যখন ঘরে ঢুকি তখন প্রথমে নিজের মুখে স্বীকার করেছে, হ্যাঁ আমি 600 টাকা চেয়েছি। তারপরে আবার মিথ্যা কথা বলছে, না এখানে কাজ হচ্ছে না। তারপরে যখন খাতা খুলে দেখলাম জন্ম সার্টিফিকেটের জন্য লাগছে 3000 টাকা, আর না ভোটার কার্ডের জন্য লেখা আছে জমা 500, তার মানে আরো কিছু লাগবে, মানে আরো কিছু লাগবে, 500 টাকা লেখা রয়েছে জমা, মানে আরো কিছু যখন কার্ড দিয়ে হবে তখন আরো কিছু লাগবে। তাহলে এটা কি কিসের জন্য এটা করছে সরকারি? কত পুরো লাগবে, লাগবে মনে হয় এবারে ওটা সেটা ওই জন্য 1000 থেকে 1500 2000 লাগতে পারে। পুলিশ খোকন শেখকে আটক করেছে, বাজেয়াপ্ত করা হয়েছে সমস্ত জিনিসপত্র। কি বলবেন এবারে? আমরা 3000 টাকা কারো কাছেই নিইনি, হ্যাঁ 600 টাকা রেট, 600 টাকা নিয়েছি, হ্যাঁ কিন্তু কাজগুলোকেও বুঝতে হবে। 13-7 সাল থেকে মানে আধার কার্ড পাইনি, সেগুলো আমরা অনেক কষ্ট করি, আমি লোক করে 7-8 বছর ধরে ফেলে রেখেছে, তার জন্য আমরা 500-600 টাকা নিই, কিন্তু এর পিছনে খাটতে হয় অনেক। আচ্ছা, কিন্তু আপনি জানেন যে সরকারি রেট 30-50 টাকা? হ্যাঁ জানি 50 টাকা, কিন্তু এটা 50 টাকা রেট নয় তো, সেটা বেআইনি। তবে নিচ্ছেন 600-500 টাকা? যদি আমরা কাজ করে যদি কিছু গরিব মানুষ উপকার হচ্ছে, আমরা তো স্যারকে ফ্রিতেও করে দিই, পয়সাও নিই না। কিছু গরিব আছে আমাদের করে দেওয়া, আমার পয়সাও তো নিই না, ফ্রিতেই করে দিই, সেগুলো প্রমাণ পাবেন। আগে তুই যদি জানাতে পারো মানুষের থেকে আপনি 600 টাকা করে নিচ্ছেন আধার কার্ড? হ্যাঁ মোটামুটি 3 মাস হবে। কিন্তু বেশিরভাগ মানুষের থেকে যদি 600 টাকা করে নিয়েছেন, এটা তো বেআইনি। আপনি এখন বলছেন, আমি আর কি বলবো 600 টাকা? আমি তো 50 টাকা দিয়েও কাজ করেছি, ফ্রিতেও কাজ করেছি, আর আমি 600 টাকা নিয়েছি কিসের জন্য সেটাও তো বলছি, আমি তো দেখাচ্ছি। এছাড়া এখানে কী কী কাজ হয়? আর ওবিসি অনলাইন টনলাইন করি, সেগুলো কেমন কী ডেটা তো?
একশো টাকা, পঞ্চাশ টাকা একশো টাকা। আধার কার্ডটাই দিয়েছি, জন্ম সার্টিফিকেট, আধার কার্ড বন্ধ আছে। আপনারা কি জন্ম সার্টিফিকেট দেন? না, জন্ম সার্টিফিকেট করি। কাল্লা থেকে রীতা পাঠ দিচ্ছে রিপোর্ট, আনন্দ বার্তা।